সর্বশেষে হজের অন্যতম প্রধান একটি আনুষ্ঠানিকতা হচ্ছে শয়তানকে তিনটি স্থানে তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করা। হাজিরা পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের বিরুদ্ধে তাদের ক্রোধ এবং ঘৃণা প্রকাশ করে থাকেন। পাথর দ্বারা স্তম্ভগুলোতে আঘাত করার মাধ্যমে আদম সন্তানদের চিরশত্রু শয়তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয় যে মৃত্যু অবধি এই যুদ্ধ চলমান থাকবে। ইমাম হামিদুদ্দিন ফারাহির মতে এই তিনটি স্তম্ভ দিয়ে বড় থেকে ছোট গুনাহগুলোকে বোঝানো হয়ে থাকে। শয়তান যে কোনো সময় আমাদেরকে বিভিন্ন গুনাহের দিকে আহ্বান করতে পারে, বড় কিংবা ছোট। তাই সব সময় আমাদেরকে চৌকস এবং সজাগ থাকতে হবে, যেন কোনোভাবেই শয়তানের কাছে পরাজিত না হই অথবা তার আহ্বানে কোনোভাবেই সাড়া না দেই। পাথর নিক্ষেপের এই আনুষ্ঠানিকতা 10ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত চলমান থাকে। এভাবে হাজিদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে এই যুদ্ধ একটি চলমান যুদ্ধ। অতঃপর হাজিরা হারামে গিয়ে পবিত্র কাবাকে 7 বার তাওয়াফ করেন। এর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যেন তিনি সুবহানাহু ওয়া তাআলা হজ চলাকালীন সকল ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন এবং জীবনের অতীত এবং ভবিষ্যৎকেও ক্ষমা করে দেন। শয়তানের সাথে এই চলমান যুদ্ধে তিনি আজ্জা ওয়া জাল যেন তার সাহায্যের ছায়া, তার রহমতের ছায়ায় আমাদেরকে ঢেকে রাখেন। খোদার সাথে যে ওয়াদাকে হাজিরা নবায়ন করেছেন, যে চুক্তিতে নতুনভাবে ওয়াদাবদ্ধ হয়েছেন, সেই মোতাবেক যেন বাকি জীবনটা অতিবাহিত করতে পারেন। যদিও পবিত্র হজ আনুষ্ঠানিকতায় পূর্ণ একটি ইবাদত, তবে এই প্রত্যেকটি আনুষ্ঠানিকতার একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। একজন হাজি তখনই তার হজকে অর্থবহ করতে পারবে যখন তিনি হজের এই সকল আনুষ্ঠানিকতা, এই আলামতগুলোর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে সক্ষম হবেন। তবেই একজন হাজির এই হজের অভিজ্ঞতা তার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে, যা তাকে মৃত্যু অবধি পবিত্র রাখবে, শয়তানের বিপক্ষে জয়ী রাখবে।